করো। আরে চুলার আবার কি হলো? আগুন নিভে গেল কেন? কি হয়েছে মা? চুলা নিভে গেছে। যা তো মা, চুলার মিস্ত্রিকে একটু ফোন করতো। কি যে যন্ত্রণায় পড়লাম। আচ্ছা মা। কিরে কি হলো, ফোন করেছিস? মা মা, ফোনের লাইন তো কাটা। কি বলছিস, ক্যাশ নাই, টেলিফোনের লাইনও কাটা, এখন যে কি হবে কিছু। ভাইয়া ভাইয়া, কিরে কি হয়েছে? দেখ তো কি হয়েছে, চুলা জ্বলছে না, ফোনের লাইন কাটা। আচ্ছা আমি দেখছি। কারেন্টের যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে যেতে হবে দেখছি। কি ব্যাপার, পাশের বাড়িতে তো কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে নেই কেন? সূর্য দেখ তো ফিউজ গেছে কিনা। দেখছি মা। অন্য ব্যাপার, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। মা মা, কিরে মা কি হয়েছে, ভয় পেয়েছি? এই তো নিয়েছেন। বিদ্যুতের লাইন কেটে গ্যাস বন্ধ করে পানির পাইপ লাইনে আমাকে শহর থেকে তাড়াতে চাস না? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি সব আগের মতো ঠিক করে লাগিয়ে দেবো, আমাকে মাফ করে দিন ভাই। তোদের তোদের মাফ করবো। তোদের মর্তুজাকে বলে দিস, সূর্য তার আলোকে ছাড়া এই শহর থেকে এক পাও নড়বে না। চল বাবা ঘরে চল। মর্তুজা আঙ্কেল, ওর বাবারে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, কবুতরের ডানা বড় হলে ওটা ভেঙে ফেলতে হয়, নয়তো কবুতরকে খাঁচায় ভরে রাখা যায় না। ওর উড়াল দেওয়ার গজানো পাখাটা আমি ভেঙে ফেলবো, ইউ ক্যান ট্রাস্ট মি।